বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। চোখ বাঁধা অবস্থায় যে কোনো জিনিস, যে কোনো ছবি লেখা স্পর্শ করে নির্ভুল বলে দিতে পারে, এমনকি যে কোনো গাড়ির হর্ন শুনে বলে দেওয়ার ক্ষমতা তাক লাগালো তমলুকের সোমালি দাস। বাবা সৌমেন দাস ও মা উষারানী দাসের উৎসাহে বিদ্যাসাগর মিড ব্রেন এডুকেশনে শিখেছিলেন না দেখে চোখ বন্ধ করা অবস্থায় শুধুমাত্র ছুঁয়ে নাম বলে দেওয়ার মতো বিস্ময়কর ক্ষমতা। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের শালগিছিয়ার বাসিন্দা ডক্টর মেঘনাথ শাহ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্রী সোমালি দাস। মোবাইলে থাকা যে কোনো স্থির ছবি লেখা অথবা যে কোনো ম্যাগাজিন বা বইয়ের পাতায় থাকা কালারসহ লেখা না দেখে চোখ বন্ধ করে অবস্থায় শুধুমাত্র হাতে স্পর্শে হুবহু নির্ভুলভাবে বলে দিতে পারে। দূরের কোনো ব্যানার এক ঝলকে একবার দেখে হাতের জাদুতে আঁকতে পারে। তার এমন অবিশ্বাস্য প্রতিভা চমকে দিয়েছে তার নিজের পরিবার, সহপাঠী, কলেজে অধ্যাপক সহ সমগ্র তমলুকবাসীকে। এই যে চোখ বেঁধে বিভিন্ন জিনিস হাতে স্পর্শ করে বলে দেওয়া, কত বছর আগে শিখেছিলে? আমি 6 বছর আগে এটা শিখেছিলাম। কোথা থেকে শিখেছিলে? একটা একাডেমি ছিল এখানে আমাদের তমলুকে, সেখান থেকে শিখেছিলাম। হঠাৎ করে এই ধরনের প্রতিভা শেখার ইচ্ছে হলো কোথার থেকে? এখানে ভর্তি করেছিল আমার বাবা। বাবা জেনে এসেছিল কোথাও থেকে, তো বাবা ভর্তি করিয়েছিল। আচ্ছা, ভর্তি করার পর থেকে তোমার কি মানে কি মনে হয়েছে, বা কি এটা নিয়ে আরও এগোতে চেয়েছো বা এগোতে চাইবে? হ্যাঁ, এগোতে তো চাই, কিন্তু সুযোগ আর সময় হলে এগিয়ে যাব। যেটা মূলত বাবার ইচ্ছেতে তুমি মানে এই ধরনের প্রতিভার দিকে এগোচ্ছ। হ্যাঁ। করে মেয়েকে এই ধরনের প্রশিক্ষণে ভর্তি করার উদ্যোগ কেন নিয়েছেন? এটা অ্যাকচুয়ালি আমি কিছুদিন ইন্টারনেট থেকে দেখলাম যে মিড ব্রেন বলে একটি সাবজেক্ট আছে বা মিড ব্রেন বলে একটা শিক্ষা আছে, যেটা বিশেষ করে জাপানিরা ফলো করে। সেই শিক্ষাটাকে যাতে আমাদের এখানে সুযোগ পেয়েছি, আমি যখনই দেখলাম যে এখানে একজন শেখাচ্ছেন, আমারই খুব ইচ্ছে হলো যে মেয়েকে আমি এটাতে ভর্তি করে যাতে এইটা রপ্ত করতে পারে। এটা অ্যাকচুয়ালি তো প্রাথমিক পর্যায়েও শিখেছে, এর অনেক কিছু ধাপ পরপর আছে, সেই জন্যই আমার সেই উদ্দেশ্যে একে ভর্তি করানো। আচ্ছা, ভবিষ্যতে কি এই মিড ব্রেন নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবেন? হ্যাঁ, অবশ্যই দেবো, কিন্তু সেই তমলুকে সেই সুযোগ যদি অবশ্যই থাকে, অবশ্যই আমি এগিয়ে নিয়ে যাবো। কিন্তু আমি সেই সুযোগ এখন তমলুকে পৌঁছাইনি, হয়তো আমাকে কলকাতা বা অন্য অন্য শহরে গিয়ে খোঁজ করতে হবে। মেয়ের যে এমন একটা কাজ বা এমন উদ্যোগ, যেভাবে তমলুক শুধু নয় যে গোটা জেলার বুকে একটা নাম করতে পারে, কী ভাবছেন আপনার? এটা ভাবছি অ্যাকচুয়ালি ও তো অন্য জেলায়ও করেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পুলিশদের একটা কনফারেন্স ছিল, সেখানেও করেছে। অতএব জেলা ভিত্তিকে কয়েকটা জেলার সঙ্গে ওর কয়েকটা প্রোগ্রাম করেছে। এমন কিছুভাবে আপনাদের যে যাতে এগিয়ে যেতে পারে, সেই হিসাবে কিছু ওর আমাদের এখানে এই ইনস্টিটিউট খোলা হোক, এতে কিন্তু মানুষের যে থার্ড সেন্স বলে সেটা অনেকটাই উন্নত হয়। বা এই মিড ব্রেন যারা রপ্ত করতে চাইছেন তাদেরকে কি এগিয়ে আসার জন্য বলবেন? হ্যাঁ, অবশ্যই, এইটা একটা জাপানি শিক্ষা, অতএব মানুষ যদি তাতে এগিয়ে আসতে পারে, আরও যদি শিখতে পারে, এটা আমাদের সফল হবে, এর শেখাটাও সফল হবে। আপনার নাম? আমার নাম সৌমেন দাস। কে হন? আমি এর বাবা। পেশা? পেশা আমি মহীশূর রাজ কলেজে পড়াই, মহীশূর রাজ কলেজে অটোমোবাইলের। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলে রাখি প্রথমে, সোমালি আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এখন বর্তমানে ওর সেকেন্ড সেম চলছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো লকডাউন পিরিয়ডে আমরা অনলাইনে ক্লাস নিতাম ওর, তো হঠাৎ একদিন ক্লাস নিতে নিতে ক্লাসে কথা প্রসঙ্গে ওর সহপাঠীদের কাছ থেকে জানা যায় যে এরকম সোমালি বলে একটি মেয়ে আছে এবং সে নাকি চোখ বন্ধ করে সমস্ত কিছু পড়তে পারে, ফিল করতে পারে, এমন। তো এমত অবস্থায় কলেজ এখন অফলাইন শুরু হওয়ার ফলে, কলেজ চালু হয়েছে, তার ফলে একদিন আমরা ওকে ডাকি ওয়ার্কশপে। তো ডাকার পর আমরা প্রথমে জিনিসটা হয়তো একটু মজার ছলে নিয়েছিলাম যে দূর এটা হয় নাকি, বা আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তো হঠাৎ করে আমরা পরীক্ষামূলকভাবে এবং ভিডিও রেকর্ডিংও করি, সেখানে দেখি যে চোখ বন্ধ অবস্থায় ওকে একটা বই দেওয়া হয় এবং হুবাহু একদম ডিটো এটা পড়ে ফেলেছে। এখনও মানে আমাদের ঘোর কাটছে না যে মানে জিনিসটা সত্যি মিরাকেল না মানে ম্যাজিক হলো না, পুরো ব্যাপারটা আমাদের কাছে ধোঁয়াশা। তো আরও যারা আমাদের স্যাররা রয়েছেন, তো ওরাও ব্যাপারটা অনুধাবন করলেন, শিখলেন যে জিনিসটা তাহলে সায়েন্টিফিক। সোমালিকে আমার প্রশ্ন করলাম যে এটা কিভাবে হয়, ও বললো জিনিসটা পুরো সায়েন্টিফিক।
তো এইবার আমি বাকি স্যারদের সাথে আলোচনা করি এবং স্যারদেরকে বলি যে দেখুন স্যার এরকম একটা ব্যাপার, তো স্যার থেকে শুরু করে গোটা কলেজে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবাই ব্যাপারটাকে দেখে একটা মিরাকেলের মতো ব্যাপার। তো আমি জানি না ব্যাপারটা কি, কিন্তু একটা ভীষণই ভালো প্রতিভা এবং আমি ওর স্যার হিসাবে ওকে আশীর্বাদ করি, ও যেন মানে ভবিষ্যতে এইটাকে আরো প্রচার পাক এবং আমাদের সত্যি মেঘনাথ সাহা পলিটেকনিকের একটা গর্ব এখনই স্টুডেন্ট এবং আমাদের জেলা তথা তমলুকেরও গর্ব ভবিষ্যতে, এবং আরও খুব একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পড়াশোনাতেও খুব মেডিটিভাস, যে কটা একদিন ক্লাস নিয়েছি আমরা বা পরীক্ষায় খুব ভালো মার্কসও পেয়েছে, পড়াশোনার সাথে সাথে গান বাজনার চর্চাও রয়েছে এবং এই যে একটা প্রতিভা মানে অবিস্মরণীয় আমি তো ভাবতেই পারছি না, মানে আমার এক 30 সেকেন্ড চোখ থেকে দিলে আমি তো ফিল করার তুলির কথা মানে অন্ধের মতো অবস্থা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মানে এখনো বুঝতে পারছি না জিনিসটা, যাই হোক যেটা করছে বা এই করছে ভগবান একটা প্রতিভা দিয়েছে ওর মধ্যে, তা ও বিকশিত হল, সবাই মধ্যেও এসেছে এটা কলেজের সবাই এটা নিয়ে চর্চাও হয়েছে, আগামী দিনে ওর এটা নিয়ে আরও ভালো ভবিষ্যৎ হোক আমি প্রার্থনা করি, একাডেমিক দিক থেকেও পড়াশোনার দিক থেকেও আরও অনেক ও ভালো একটা চাকরি বাকরি পাক। হ্যাঁ আমার স্যার হিসাবে এটুকুই ওর কাছে মানে আমার আশীর্বাদ থাকবে ওর প্রতি। ছাত্রীদের সুপ্ত প্রতিভায় গর্বিত আপনি? একদম মানে গর্বিত মানে আমাদের কলেজ তথা সমগ্র কলেজের স্টাফ এবং স্টুডেন্টরাও তারাও ভীষণভাবে খুব গর্বিত এই ব্যাপারটাকে নিয়ে, পলিটেকনিক সেলের ডিপার্টমেন্টের অনেকেই ব্যাপারটা নজরে এসছে, আমরা এই ভিডিও করেছিলাম একটা ফার্স্ট টাইম ভিডিও করে, তো এই ভিডিওটা নজরে এসছে সবাই দেখে, তো মানে সবাই সাধুবাদ জানাচ্ছে এবং বিশ্বাসই করতে পারছে না যে জিনিসটা এইভাবে হয়, যে মানে অবাক হয়ে গেছি যে পা দিয়েও পর্যন্ত লেখাগুলো পড়তে পারছে এবং পুরো কালার সমস্ত কোড সব কিছু বলতে পারছে। আপনার নাম? আমার নাম অচিন্ত্য মণ্ডল, আমি মেঘনাথ সাহা গভর্নমেন্ট পলিটেকনিকের মেকানিক্যাল ফিটিং ওয়ার্কশপের ইনস্ট্রাক্টর। মেয়ের মধ্যে একটা সুপ্ত প্রতিভা ছিল সেটা ক্রমশ বহিঃপ্রকাশ ঘটছে, কি বলবেন? আমি বলতে চাই মেয়ে জীবনে আরো এগিয়ে যাক, আমার মেয়েকে দেখে আরো যেন 10টা মেয়ে অনুপ্রাণিত হতে পারে, যেন তারাও সেই একই পথে পরিচালিত হতে পারে। তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্য বলবো, তাদেরকে থামিয়ে না রেখে আমার মেয়ের পথে যেন অনুপ্রাণিত করে। তো পুরাণে একটা কথা ছিল যে আমাদের দুটো নেত্র ছাড়াও একটা নেত্র ছিল, সেটা হচ্ছে ত্রিনেত্র। তো সেখানে এতদিন আমি দেখেছিলাম যে অনেক কিছু হতো কিন্তু আমি কখনো কাজে দেখতে পাইনি, সেটা আমার মনে মনে বিশ্বাস ছিল যে আমার ছেলে হোক মেয়ে হোক তার মধ্যে ওটা প্রতিফলিত করব। ভাগ্যিস প্রথম আমার মেয়ে হয়েছে, তাই আমার মনে মনে ইচ্ছে ছিল মেয়ের মধ্যে ওটা পরিচালিত করতে করব, যেটা আমি নিজে করতে পারিনি। আচ্ছা মেয়ের মধ্যে কি উৎসাহ ছিল? হ্যাঁ মেয়ের মধ্যে উৎসাহ ছিল, প্রথম থেকে ওকে দেখেছি ওকে সব জিনিসেই যেটাতেই ভর্তি করি না কেন ও মনোযোগ সহকারে করে, ড্রয়িং কেন গান আঁকা সব কিছুই। তো মেয়ের মধ্যে এই সুপ্ত প্রতিভা কতটা গর্বিত আপনি? মা হিসাবে আমি অনেকখানি গর্বিত, আমি চাইছি আমার মতন মারা যারা ওনারাও আমার মতন গর্বিত হোক, ওনাদের মেয়েকে ছেলে মেয়েকে সেই পথে শিক্ষিত করি। আচ্ছা আপনি এটাও কি চাইছেন আপনার মেয়ের এই সুপ্ত প্রতিভা দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক? আমি তো মা হিসেবে অবশ্যই চাইবো আমার মেয়ে আরো দেশ বিদেশে তার প্রতিভা নিয়ে ঘুরে বেড়ায়, বাবা ছেলেমেয়েরা সাফল্য পাক, সব বাবা মায়েরা যায়।